খুব ভালো, তার কারণ হচ্ছে যে সায়নী অধ্যায়, সায়নীর উপর যে নির্যাতন হয়েছে ত্রিপুরার মানুষ দেখেছেন। আমরা যত বেশি মুখে বলছি জঙ্গলরাজ, মুখে বলছি জঙ্গলরাজ, গণতন্ত্র নেই। একটা সায়েন্সের দুরকম পার্ট আছে, থিওরিটিক্যাল ক্লাস আর প্র্যাকটিক্যাল ক্লাস। তা আমরা থিওরিটিক্যাল ক্লাস নিয়ে বোঝাচ্ছিলাম, তো বিপ্লববাবু গুন্ডা আর পুলিশ দিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়ে দিয়েছেন, ফলে ত্রিপুরার মানুষ দেখতে পাচ্ছেন যে এটা সত্যিই জঙ্গলরাজ। তো আমাদের নতুন করে বলার কিছু নেই, ভিত্তিহীন অভিযোগ। মেয়েটিকে আটক করা হয়েছিল, তো ও যাচ্ছে, ওকে কেউ পপুলার মুখ এই ব্রাত্য অর্পিতা ঘোষ বা এই সায়নী যে দিদি খেলা হবে, তো খেলা হবে তো বলেছে, তো তাতে কী এসে গেল? তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিত্তিহীন অভিযোগ, তো ভিত্তিহীন অভিযোগ। তো মাননীয় আদালত সেখানে জামিন দিয়েছেন, কিন্তু এতে প্রমাণ হলো এরা কত প্রতিহিংসাপরায়ণ, প্রমাণ হলো এরা রাজনৈতিকভাবে দেউলিয়া, প্রমাণ হলো এরা হামলার মামলার বাইরে কিছু বোঝে না। আমরা অনেক বক্তৃতা এতদিনে যা বোঝাতে পারিনি, গত 24 ঘন্টায় আরও বেশি করে ত্রিপুরার এই সরকার সেগুলো বুঝিয়ে দিয়ে গিয়েছে। সায়নী, আমরা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আগামীকাল আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের সঙ্গে মিলিত হয়েছিলেন, আগরতলার 51টি আসনে আমরা লড়ছি। তিনি তাদের শেষ মুহূর্তের কিছু টিপস দিয়ে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন, প্রত্যেকে তার এলাকায় তার ওয়ার্ডে কীভাবে মানুষের কাছে যাবেন, শেষ মুহূর্তে কী কী বলবেন, ফলে কালকে যে একটা সমস্ত জায়গায় একদম তৃণমূল স্তরে প্রার্থীরা বাড়ি বাড়ি যাবেন, কী বলবেন, ইতিমধ্যেই নির্দেশ দিয়ে গিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।